আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সুস্বাগতম দীপ্ত টিভি হেলথ শো নেসলে সেরেক্রো প্রেজেন্টস সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামে আজকে সোনামণি স্বাস্থ্য প্রোগ্রামে আমরা কথা বলবো সোনামণিদের সুন্দর হৃদয় এবং সুন্দর মন সেই সাথে পুষ্টির ভূমিকা কি এই বিষয়টা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের পাঁচ বছরের বেশি বয়সী যেসব শিশুরা আছে এখন এই প্যান্ডেমিকের সময় কিন্তু তারা অনেকটাই হচ্ছে স্থবির অনলাইনে লেখাপড়া অনলাইনে খেলাধুলা এবং অনলাইনে কাজ করা মুভি দেখা ছাড়া কিন্তু খুব বেশি কিছু করছেন না এই সময় কিন্তু বাবা মাদের অনেক কিছু বিষয়ে যে সুস্থতার যে লক্ষণগুলো সেগুলোকে খেয়াল করতে হবে সুস্থ হৃদয় মানে কিন্তু একটা সেফ হার্ট একটা হচ্ছে ভালো হার্ট সো সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি এসেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুন নাহার ফাতেমা শিশু হৃদরোগ বিভাগ ল্যাবেট কার্ডিয়াক হসপিটালে কর্মরত আছেন এবং আমি যদি ছোট্ট করে একটু ম্যাডামের আরেকটু বলতে চাই যে আসলে প্রথম পাঁচ বছর বয়সে একটি বাচ্চার হার্টে লাইভ ভাল্ভ প্রতিস্থাপন করেন তিনি বুকে না কেটে এবং তারপর থেকে এরকম প্রায় 7000 ইন্টারভেনশনে কিন্তু উনি নিজেকে হচ্ছে সফল হিসেবে হচ্ছে প্রতিষ্ঠিত করেছেন একইভাবে এদেশের নাম করা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম আর খানের সাথে স্থাপন করা চাইল্ড হার্ট ট্রাস্ট তার পরিশ্রমের পরিচয় দেয় এবং প্রতি শুক্রবার তিনি মৌলভীবাজারের পাকশেল গ্রামে পিতামাতার নামে 2007 সালে প্রতিষ্ঠা করা ওয়াদুদ ময়মুন্নেসা ফাউন্ডেশন বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ জয়েন করার জন্য কেমন আছেন আপনি আমি ভালো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এরপরে আমাদের সাথে আছেন তৃপ্তি চৌধুরী আপা ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছেন আমাদের বিএসএমএমইউতে কেমন আছেন আপা আপনি ভালো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সবশেষে আমাদের সাথে জয়েন করেছেন অধ্যাপক সহযোগী সহকারী অধ্যাপক ডক্টর মুনতাসির মারুফ মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা কেমন আছেন ভাইয়া ধন্যবাদ ভালো আছি আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য দর্শক আমরা সোনামণি স্বাস্থ্যে কথা বলছিলাম আমাদের পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের যারা সোনামণি বলছি আমরা এদের সুস্থ হৃদয় এবং সুস্থ মনটাকে কী করে এনশিওর করা যাবে এবং সেই সাথে পুষ্টির ভূমিকাটা কি সেটা নিয়েও আমরা একটু কথা বলবো প্রথমে ম্যাডাম আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে জন্মগত ত্রুটি হার্টের যে আমরা বলি যে যেটা কনজেনিটাল ডিজিজ এবং একইভাবে পরবর্তীতে পাঁচ বছরের পরে কী কী ধরনের ডিজিজ আমাদের বাংলাদেশে দেখা যায় এবং সেটার সিমটমগুলো কী থাকে যেটা দেখে বাবা মা বুঝবেন যে আসলে বাচ্চার হার্টের একটা অসুবিধা হচ্ছে এটা নিয়ে যদি একটু বলতেন আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর কোয়েশ্চেনের জন্য আপনি প্রথমেই একটা কথা বলেছেন যে পাঁচ বছর বয়সের বেশি আসলে জন্মগত হৃদরোগগুলি কিন্তু জন্মের সময়ই থাকে হ্যাঁ এখন আমরা যদি পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করি তাহলে এর ভিতরে কিন্তু অনেক রোগী মারা যাবে বেশিরভাগ জটিল রোগীগুলি মারা যাবে শুধুমাত্র অল্প যাদের রোগ আছে বা বাঁচার মতো যেগুলি রোগ আছে সেগুলি শুধু পাঁচ বছর পর্যন্ত যেতে পারবে সুতরাং আমাদের আসলে চিকিৎসা শুরু হয়ে যায় জন্মের সাথে সাথেই এবং সিমটমগুলোকে আপনি বলছেন যে কী উপসর্গ নিয়ে তারা আসতে পারে আমরা যদি একবারে বড়ভাবে ভাগ করি তাহলে আমরা বলতে পারি যে দুই রকমের উপসর্গ নিয়ে মেইনলি ওরা আসে একটা হচ্ছে যে সমস্ত শিশুরা নীল হয়ে যায় আর আরেকটা আসে এই শিশুগুলির অন্যান্য সিমটম থাকে কিন্তু তারা নীল হয়ে যায় না তো যে শিশুগুলি নীল হয়ে যায় বুঝতে হবে এটা একটা খারাপ রোগ যত রোগী হার্টের কারণে নীল হয়ে যাবে বুঝতে হবে যে এদের পরবর্তীতে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হবে আর যে সমস্ত রোগী নীল হয় না তাদের রোগগুলি হচ্ছে সিম্পল টাইপের হার্টের রোগ যেমন হার্টের ছিদ্র শুধুমাত্র হয়তো ছিদ্রই একটা আছে এএসডি ভিএসডি এই সমস্ত যে হার্টের যে পর্দা আছে সেই পর্দাগুলোর ছিদ্র অথবা হার্টের ভালভ চিকন আছে যেমন এওটিক স্টেনোসিস পালমোনারি স্টেনোসিস এই রকমের সিম্পল রোগগুলি এরা যদি এই ছিদ্রগুলোর আবার টাইপ আছে ছোটো বড় মাঝারি তো ছোটো মাঝারি এই বাচ্চাগুলি কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে বা আরও বেশিও বাঁচতে পারে বাট যেগুলি বড় ছিদ্র তারা কিন্তু খুব কম বয়সে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে চিকিৎসা না করলে তারাও মারা যায় তো প্রথমে ধরেন জন্মের প্রথম 2-3 দিনের মধ্যে যে সমস্ত বাচ্চা খুব নীল হয়ে যায় তখন আমরা কিছু পরীক্ষা আছে এই পরীক্ষাগুলি দিয়ে দেখি যে এই নীল যে হলো এটা কি হার্টের কারণে হলো নাকি ফুসফুসের রোগের কারণে হলো নাকি ব্রেনের রোগের কারণে হলো এই তিনটা কারণে কিন্তু বাচ্চারা নীল হতে পারে তো আমরা এমনি এক্সরে দেখে বুঝতে পারি তারপরে একটা টেস্ট আছে আমাদের হাইপারঅক্সিয়া টেস্ট বলে আমরা অক্সিজেন চ্যালেঞ্জ করি বাচ্চাদেরকে প্রথমে রুম এয়ারে আমরা তার অক্সিজেন স্যাচুরেশন দেখি তারপরে অনেক বেশি অক্সিজেন দিয়ে তারপরে আবার দেখি এই অক্সিজেন চ্যালেঞ্জের মাধ্যমে এটা বোঝা যায় যে এটা হার্টের রোগী কিনা অক্সিজেন চ্যালেঞ্জে রেসপন্স করবে না যারা হার্টের রোগী কিন্তু যারা লাংসের রোগী ব্রেইনের রোগী তারা কিন্তু এটাতে তাদের স্যাচুরেশন বেড়ে যাবে তো এটাকে বলে হাইপারঅক্সিয়া টেস্ট এটা দিয়ে একটা বোঝা যায়
তখন হয় কি যারা এরকম কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ স্যাচুরেশন খুবই ফল করে গেছে 50-এর নিচে তাদেরকে কিন্তু আমাদের অক্সিজেন বাড়ানোর জন্য কিছু ইমিডিয়েটলি মেডিসিন দিতে হয় এবং তারপরে কিছু ইন্টারভেনশন আছে আমরা কেতলেবে নিয়ে যাই কারো হয়তো জীবনটা তখন ডিপেন্ড করছে ছোট্ট একটা ছিদ্রের উপরে এই ছিদ্রটা হয়তো তার বন্ধ হয়ে যাচ্ছে বলেই সে এত নীল হয়ে গেছে তখন আমরা করি কি ওই ছিদ্রটা খুলে দেই তো এরকম দুইটা ছিদ্র আছে একটা হচ্ছে এএইচডি আর একটা হচ্ছে পিডিএ এই দুইটা ছিদ্র দিয়ে আমাদের এই জটিল হৃদরোগীগুলো বেশিরভাগই বেঁচে থাকে তো আমাদের কাছে এই টেকনোলজি আছে আমরা এই দুইটা ছিদ্রই খুলে দিতে পারি তখনই তো একটা ছিদ্র ঔষধের মাধ্যমেও খোলা যায় প্রাথমিকভাবে পরবর্তীতে আমরা স্ট্যান্ড করে দেই আরেকটা আছে বেলুনের মাধ্যমে তখন তারা স্টেবল হয়ে গেল সো উই ক্যান ক্রিয়েট এ ব্রিজ এই ব্রিজটা কিসের যে আমি যদি আজকে তাকে এটা না করতাম তাহলে কিন্তু সে আরো 6 মাস পরে সার্জনের কাছে যেতে পারতো না তো আমার এই যে ব্রিজটা তৈরি হলো তাকে প্রিপেয়ার করা তাকে প্রিপেয়ার হলো তাকে আমি স্টেবিলাইজ করলাম তার জীবনটা রক্ষা হলো এট দ্য সেম টাইম তার কিছু ওজন টোজন বাড়লো কারণ এই যে 2 কেজির বাচ্চা জন্মের দিন তাকে তো এত বড় অপারেশন করা যায় না তো ও যখন 6 মাস হলো কিছু নিউট্রিশনাল ম্যানেজমেন্ট পেলো তখন তার জন্য একটা অপারেশনের জন্য সে একটা সুইটেবল ক্যান্ডিডেট হলো অ্যান্ড মোরওভার আমাদের দেখা যাচ্ছে এই সমস্ত জটিল রোগীর চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় এখনো পর্যন্ত এই ছোট বাচ্চাগুলিকে তখন তার জার্নি করা ট্রেভেলটা তার সেফ হলো কারণ এত ছোট অক্সিজেন কম এগুলিকে তো আমরা শিফট করতে পারি সো তার ট্রান্সপোর্টের বিষয়টাও একটা ইম্পর্টেন্ট আপনার কাছে আবার আসবো ম্যাডাম এটা একটু ডিটেইলস শুনতে চাই তৃপ্তিয়াপা ম্যাডাম যে সিচুয়েশনটা বললেন যে এই সময় ক্যাটাবলিজম হয়ে যাচ্ছে এবং এই জন্মগত ত্রুটি নিয়ে যেসব বাচ্চারা জন্মাচ্ছে আপনার কাছে আমার 2টা কোয়েশ্চেন যে ত্রুটি নিয়ে জন্মানোর আসলে এই পেছনে কি কোনো কারণ থাকে যে মা যদি প্রপার নিউট্রিশন পেতো সেখানে কোনোভাবে এটাকে প্রোটেক্ট করা যেত কি না একইভাবে এই ধরনের বাচ্চাগুলো নিউট্রিশনাল ম্যানেজমেন্ট আপনারা ইনিশিয়ালি কীভাবে করছেন ধন্যবাদ আপনাকে মানে এই এত ছোট বাচ্চাদের ম্যানেজমেন্ট করা আসলেও খুব কঠিন মাদের জন্য তো আমাদের ভর্তি রোগী আসলে খুব কম আসে কারণ ওই ধরনের সিচুয়েশন এখন আমাদের হসপিটালে অতটা ছোট বাচ্চাদের এখনও করে উঠতে পারেনি তারপর 2-1টা যে আমাদের কাছে আসে না তা না এবং তখন আমাদেরকে মাকে সুন্দর করে বোঝাতে হয় যে বাচ্চা তো আর দুধ অনেক সময় টেনে খেতে পারে না সেই শক্তিটাও তার থাকে না আবার এত লো ইনকামের মা বাবা আসে যে তাদেরকে যে একটু ক্যালোরি বহুল বা একটু রিচ তার জন্য একটু একটু দুধ কেনার টাকা থাকে না বা তার ডিম 2-3টে করে বলি যখন দিতে তখন আমরাও আমাদের ডায়েট সেকশন থেকেও চেষ্টা করি তবে মানে আমরা বলি যে যতটা মিক্সড খাবার খাওয়া যায় এবং ফল যদি গোটাটা বাচ্চা না খেতে পারে জুস করে যদি বেশি ছোট হয় 6 মাসের আগে হলে বা 6 মাসের হলে তাহলে আমরা বলি যে একটু জুস করে দেন 2 চামচ দিলেও যথেষ্ট কিন্তু আসলে মিনারেলস ভিটামিনসেরও তো অনেক অভাবের কারণেই কিন্তু আজকে তার এই অবস্থা হতে পারে মানে এই ডেফিসিয়েন্সির কারণে এই জন্য মাকে আসলে ব্যালেন্স ডায়েট নিতে হবে প্রেগনেন্সিতে যদি মা ঠিকমতো খেতে পারতো বা অনেক সময় অনেক অজ্ঞতার কারণে অথবা গ্রামের মেয়ে মহিলারা যখন আসে তখন দেখি যে তারা অনেক কিছু খায় না প্রেগনেন্সিতে এটাও একটা ত্রুটি বলবো আমি তো বাচ্চাদের ম্যানেজমেন্টে আমরা মিক্সড খাবারটাই বেশি বলি যে খিচুড়িটা আপনি যতবার দিতে পারেন সেটা থেকেই আসলে ম্যাডামের কাছে আবার আমি ফেরত আসবো বাট তার আগে ভাই আপনার কাছে আসতে চাই যে প্যান্ডেমিক এই সিচুয়েশনটাতে এমনিতেই হচ্ছে মা বাবারা বাসা থাকছেন স্বাভাবিক শিশুদের সাথে কিন্তু বাবা মাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে যে কোনো কারণে সো এই জায়গাটা প্রপার বিহেভিয়ার কিন্তু খুবই জরুরি তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এবং একইভাবে যে ডিজিজ বা যে ডিজিজের বাচ্চাগুলো নিয়ে আমরা কথা বলছি এদের জন্য যদি চিন্তা করি এদের কিন্তু এইসব বাবা মারা এমনিই দেখা যেন হচ্ছে টেন্স থাকেন এবং ওনারা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদের সাথে তখন বিহেভ করতেও পারেন না সো তখন আপনারা আসলে প্যারেন্টসদের জন্য কাউন্সিলিংটা কীভাবে করেন ধন্যবাদ এমনিতে প্যারেন্টিং একটা আলাদা জিনিস যেটা শিখতে হয় বাবা মার সেটা নেচার থেকে হোক তার নিজের বাবা মা তার আত্মীয় স্বজন থেকেই হোক এটা শিখে প্র্যাকটিস করার বিষয় আছে নর্মাল বাচ্চা যারা তাদের ক্ষেত্রে প্যারেন্টিংটা একটা কঠিন বিষয় আর সেখানে এই বাচ্চারা হচ্ছে জন্ম নিচ্ছে একটা বা জন্মগত ত্রুটি বলি বা রোগ বলি এসব নিয়ে সেক্ষেত্রে বাবা মারা অনেক বেশি টেন্সড বা অ্যাংশাস থাকেন কীভাবে এই বাচ্চাগুলোকে বড় করবেন বা ডেভেলপমেন্ট বা বিকাশের ব্যাপারে তাদের কী ভূমিকা থাকবে এসব বাচ্চার ক্ষেত্রে প্রথমে ম্যাডাম যেটা বললেন যে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি আসতে হবে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি তার বিকাশের অন্যান্য জায়গাগুলোতে বাবা মা নজর দিতে পারবেন কারণ এই ট্রিটমেন্টটা না হওয়া পর্যন্ত বাবা মার পুরো ফোকাসটাই থাকবে তার শারীরিক সমস্যাটা কতটুকু ভালো করা যায় সেই দিকে আর একই সাথে পুষ্টিও মেনটেন করা জরুরি আমার মেন্টাল গ্রোথের জন্য সুষম খাদ্য খুব বেশি জরুরি
এরপরে আসি আমরা আলাদাভাবে শুধুমাত্র মানসিক বিকাশের জায়গাটায়। মানসিক বিকাশের জায়গাটায় আমরা তিনটা ধরন বলি, একটা হচ্ছে কগনিটিভ বা ধারণাগত বিকাশ, একটা বাচ্চার ইমোশনাল বা আবেগগত বিকাশ, আর একটা হচ্ছে তার নৈতিক বিকাশ। একটা বাচ্চা যদি কোনো রোগ নিয়ে জন্মায়, কার্ডিয়াক প্রবলেম বা এই ধরনের প্রবলেম নিয়ে জন্মায়, তার মানে এই না যে তার মানসিক বিকাশ পুরোপুরি বাধাগ্রস্ত হবে। যদি জন্মগতভাবে এমন কোনো রোগ সে নিয়ে আসে যাতে তার বুদ্ধিবৃত্তিক একটু সমস্যা দেখা যায় বা তার আইকিউ একটু কম হয়, সেক্ষেত্রে তাকে একভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু সেগুলো যদি প্রবলেম না থাকে, অন্যান্য নর্মাল বাচ্চাকে আমরা যেভাবে বড় করব, তার কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা যেভাবে করব, তাকে যেভাবে শেখাবো, তার ইমোশনাল গ্রোথটা আমরা যেভাবে বাবা মা হেল্প করবে, তার এক্সপ্রেশনে হেল্প করবে, তাকে নৈতিকতা যেভাবে শেখাবে, একই প্রসেস এখানেও অ্যাপ্লিকেবল হবে। ডিফারেন্সটা হচ্ছে এখানে বাবা মা নিজেরাই অনেক বেশি অ্যাংশাস থাকতেছে, সেই অ্যাংজাইটির প্রভাবটা পড়ে বাচ্চাদের উপর। সো আমাদের উপদেশটা থাকে যে আপনি অ্যাংশাস, এই অ্যাংশাসনেসটা যেন মানে বাচ্চাদের সামনে প্রকাশ না পায়, কারণ বাচ্চা আরো উদ্বিগ্ন হয়ে যাবে। বাবা মা নিজেদের মধ্যে কথা বলেন সেটাও খেয়াল করেন না যে বাচ্চাটা প্রেজেন্ট, বাচ্চা সামনে আছে। হ্যাঁ, সেসব জায়গায় তাদের আলাদাভাবে কথা বলা উচিত বা তাদের অ্যাংজাইটিটা রিজলভ করার জন্য তাদের স্পাউস বা ভাই বোন তাদের হেল্প নেওয়া উচিত, বাচ্চার সামনে না। দুই হচ্ছে বাচ্চা যাদের অপারেশন হয়েও যায়, এই বাচ্চা নিয়ে বাবা মার একটা আলাদা ইয়ে থাকে যে বাচ্চাটা তো একটা রোগ নিয়ে জন্মেছিল, তাকে খুব বেশি কেয়ার করা, খুব বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে যায় অনেক বাবা মা, সেটা কিন্তু আলটিমেটলি পরে ডেভেলপমেন্টে হেল্প মানে একটা বাধা সৃষ্টি করে। সো যখন আমি শারীরিকভাবে অপারেশনটা হয়ে গেল, এখন ম্যাডামরা বা স্যাররা বলে দিলেন যে শারীরিকভাবে সুস্থ, এখন নর্মাল গ্রোথ হতে পারবে, তখন ঠিক অন্যান্য বাচ্চাদের যেভাবে মানসিক বিকাশ হেল্প করতেছে সেভাবে ট্রিট করাই ভালো। খুব বেশি কেয়ার নেওয়া, খুব বেশি ওভার প্রোটেক্টিভ হওয়া, এটা করবো না ওটা করবো না, এই জিনিস করা যাবে না, তাতে কিন্তু বাচ্চার আসলে সামাজিক গ্রোথটাও হবে না, সে ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করা, তার চারপাশের পরিবেশকে সে অনুসন্ধান করে, ইভেন লেস এক্সপ্রেসিভ হবে, যেটা আপনি বলছিলেন, এক্সপ্রেসিভ হবে, সে বলবে না, সে দেখবে যে সে কিছু বললেই না করতেছে বাবা মা, অথবা সে কিছু বলতে চাইলে বাবা মা সেটাকে সহজভাবে নিচ্ছে না বা মানা করতেছে, সে নিজের মধ্যে গুটিয়ে যাবে। এবং এটা যখন সে ধীরে ধীরে বড় হবে তখন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তার ভোগার সুযোগ থাকবে, মানে আশঙ্কা থাকবে, ডিপ্রেশন হতে পারে, সে অ্যাংশাস বোধ করতে পারে, সে সোশ্যাল ফোবিয়া, যেটা সোশ্যাল সিচুয়েশনে নতুন মানুষের সাথে যোগাযোগে স্কুলে, এগুলোতে সে আসলে প্রবলেম ফিল করবে। আরেকটা ইস্যু যেটা বলতেছিলেন, এখনকার কোভিড সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনেও প্রবলেমটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বাবা মা সবসময় বাসায় থাকতেছে দেখা যাচ্ছে কোয়ারেন্টাইনের জন্য। সেখানেও আমি আসলে বলবো যে নর্মাল বাচ্চাদের যেভাবে ট্রিট করবে এখানের এই বাচ্চাদেরও সেভাবে ট্রিট করতে হবে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেওয়া। আমরা এখানে হচ্ছে একসাথে থাকার ফলে কোয়ান্টিটেটিভ টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, হয়তো পরিমাণগত, আগে হয়তো বাবা মা অফিস ইতে যেতেন, বাচ্চা একটা স্কুলে বড় সময় কাটাতো, সেই সময়টা হয়তো এখন নাই, বাচ্চা বাবা মার সাথে বেশি সময় থাকতেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে পরিমাণ বেড়ে যাচ্ছে একসাথে থাকার, কিন্তু সেই টাইমটা কোয়ালিটি টাইম হচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় আছে। বাচ্চাকে শুধুমাত্র ট্যাব দিয়ে দিলাম, মোবাইল দিয়ে দিলাম, সারাদিন চলতে থাকুক, এরকম যেন না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এটা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজ যে অ্যাটলিস্ট এই সময়টাতে যেন আমরা এটা মেনটেন করি খুবই কনসিয়াসলি রেগুলার টাইমের চেয়েও। সো দর্শক, আপনারা যারা সামনে ছিলেন, আমরা কথা বলছিলাম সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামে, আমি সামিনা যেমন কাজুরি পুষ্টিবিদ এই প্রোগ্রামে আপনাদের সাথে সঞ্চালিকা হিসেবে আছে। আমরা কথা বলছিলাম সোনামণিদের সুন্দর হৃদয় এবং সুন্দর মন, এটার সাথে নিউট্রিশনের ভূমিকা এবং একই সাথে মানসিক বিকাশ ও বৃদ্ধিটা যেন ঠিক মতো হয় সেটা কিভাবে করা যেতে পারে। এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকবেন, ফেরত আসছি একটু পরে। নেসলে সেরিগ্রো নিবেদিত ছোটদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোনামণির স্বাস্থ্য। সিমেন্টশিট নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, দেখুন সোম থেকে বুধ বিকাল ৫:২০। টিকা নেওয়ার পরে আমার একটু জ্বর জ্বর লাগে, মাথা ঘোরা হয়, মাথা ব্যথা, এবং এগুলো সবই সাময়িক, দুই তিন দিনের মধ্যে কিন্তু সব ভালো হয়ে যায়। ডোলাইন প্লাসেন্টার অপারেশনটা একটু জটিল, সো এটা ডেফিনেটলি খুবই দক্ষ এবং খুবই স্কিল সার্জন ছাড়া নেভার এভার করা উচিত। মেন্টালি যদি মা প্রফুল্ল থাকে তাহলে কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পরেও সেই বাচ্চা কিন্তু সুস্থ এবং প্রফুল্ল হবে।
বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য সম্পর্কিত নানা পরামর্শ নিয়ে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্বাস্থ্য কথা দেখুন প্রতি শনিবার বিকাল 5:20। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ প্রতিদিন সকাল 10:00, দুপুর 12:00, বিকাল 3:00, বিকাল 5:00, সন্ধ্যা 6:50 এবং রাত 11:00। নেসলে সেরিগ্রো নিবেদিত ছোটদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোনামণির স্বাস্থ্য। দর্শক, আবার ফেরত আসলাম বিরতি থেকে। আমরা কথা বলছিলাম নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামে। সোনামণিদের বলতে 5 বছরের বেশি বয়সী যে শিশুরা আছে তাদের সুন্দর হৃদয় এবং সুন্দর মনের সাথে কীভাবে পুষ্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা নিয়ে কথা আজকে আমাদের এই বিষয়টাতে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে 3 জন এক্সপার্ট জয়েন করেছেন। চলুন আমরা আবার আমাদের মূল ডিসকাশনে ফেরত যাই। নুরুন্নাহার ম্যাডাম, আপনার কাছে এরপরে যে প্রশ্নটা, যেটা লাস্টলি আপনি ডিসকাশন করছিলেন, যে আসলে এই ধরনের জন্মগত ত্রুটি এটা কি কোনোভাবে বিফোর হ্যান্ড, মানে যদি আমি চিন্তা করি যে জন্মের আগে প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা আছে, বা সেক্ষেত্রে মারা যারা মা হতে চান তারা কি কোনো হচ্ছে ট্রিটমেন্ট বা কোনো ডায়াগনোসিসের মাধ্যমে যেতে পারেন, এবং পরবর্তীতে যদি হয়ে গেল জন্মগত ত্রুটি আপনারা ট্রিট করছেন, একটা কনসিকোয়েন্সেস আপনি বললেন সিভিয়ার কনসিকোয়েন্সেসগুলোতে আপনারা কীভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে আপনি বলছেন যে প্রেগনেন্সি অবস্থায় যখন কনসিভ করছে তখন এটাকে প্রিভেনশন করা যায় কি না। আসলে বেশিরভাগ জন্মগত যে হার্টের রোগগুলি আছে সেগুলির বেশিরভাগেরই কোনো কারণ জানা যায় না। সুতরাং যেহেতু কারণ জানা নাই সেজন্য এটার যে প্রতিরোধ ব্যবস্থাটা কী সেটাও আমরা জানি না। কিন্তু কিছু কিছু আছে যেগুলিতে আমরা জানি যে এই কারণে হয়। তো এর মধ্যে কতগুলি মায়ের ডিজিজ আছে, যেমন আমরা বলি টর্চ ইনফেকশন। টর্চ ইনফেকশন মানে কি, যে বাচ্চা যদি মায়ের পেটে থাকে আর ওই সময় যদি মায়ের রুবেলা অথবা টক্সোপ্লাজমোসিস অথবা এরকমের যে রোগগুলি আছে, আরও কিছু কিছু আছে, সাইটোমেগালো ভাইরাস, এরকম কিছু ভাইরাল ইলনেস আছে টর্চের মধ্যে, TORCH এর মধ্যে এই কয়েকটা রোগ আছে, সিফিলিস পর্যন্ত। তো এই রোগগুলি যদি বাচ্চা যখন মায়ের পেটে আছে ফার্স্ট 3 মান্থে তখন যদি মায়ের এই রোগগুলি হয় তাহলে কিন্তু বাচ্চার হার্টের বিভিন্ন রোগ হতে পারে। সুতরাং মাকে প্রথমেই সতর্ক থাকতে হবে তার ইনফেকশাস ডিজিজগুলো যেন না হয়, কারণ এই ইনফেকশাস ডিজিজ বিশেষ করে রুবেলা এটা খুবই খারাপ। এই রুবেলা রোগটা যদি মায়ের হয় ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে তার বাচ্চার যে রোগটা হবে সেটার নাম হচ্ছে কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম। এখন কনজেনিটাল রুবেলা সিন্ড্রোমটাতে বাচ্চার 3টা অর্গ্যান একবারে সিভিয়ারলি এফেক্টেড হবে। চোখে তার ক্যাটারেক্ট হবে, চোখে দেখবে না, ছানি পড়ে যাবে, ব্রেইনটা ছোট হয়ে যাবে, জন্ম থেকে দেখবে না, হ্যাঁ দেখবে বাট তার তো ক্যাটারেক্ট। আর তারপরে হচ্ছে তার থাকবে মাইক্রোকেফালি, ব্রেইনটা ছোট, হার্টের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকবে। সুতরাং এই 3টা একবারে ফার্স্ট ট্রাইমেস্টারে হলে হবেই। আমরা এরকম অনেক সিন্ড্রোম পাই, এটার উপরে আমার একটা স্টাডিও আছে এবং আমরা বাংলাদেশে একটা এটা একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এটার, সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলোর মুখগুলো হয় ত্রিকোণাকৃতি। যদি কখনো দেখা যায় যে চোখে ছানি আছে, হার্টের রোগ আছে, মুখটা ত্রিকোণাকৃতি, তাহলে বুঝতে হবে এটা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম। তো ত্রিকোণাকৃতি মুখের বাচ্চারাও কিন্তু একটু যেতে পারে ডাক্তারের কাছে যে তাদের কোনো রোগ আছে কিনা। তো এটা হচ্ছে যে কিভাবে তাহলে প্রিভেনশন, এটা এটা কিন্তু খুব ইজি প্রিভেনশন। এটা হচ্ছে কোনো মা যদি এখন বাচ্চা নিতে চায় তাহলে 3 মাস আগে সে রুবেলা ভ্যাকসিনটা দিয়ে নিতে পারে, হ্যাঁ, কারণ এটার ভ্যাকসিন আছে। আর আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে অনেক আগে, যেমন 2009 সালে আমরা একটা ক্যাম্পেইন করি, আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল, তখন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই ক্যাম্পেইন থেকে ওনারা ভ্যাকসিন প্রোগ্রামের মধ্যে এইটা ঢুকিয়ে দিয়েছেন, রুবেলা ভ্যাকসিনটা। এখন আমরা কিন্তু শুধু মিজেলস দেই না, আমরা মিজেলস এবং রুবেলা দুইটাই দিই একসাথে, এমআর ভ্যাকসিন। তো এমআর ভ্যাকসিনটা হয়েছে কার জন্য, যে যারা হলো নতুন বাচ্চা জন্ম হচ্ছে তাদের জন্য। বাট আমাদের যারা গার্ল আছে, যারা রিপ্রোডাকটিভ এজের ওমেন আছে, তারা তো এগুলি পায় নাই, তারা যখন পাচ্ছে কিন্তু রুবেলা পাচ্ছে না, তারা তো ছোটবেলায় এইটা মিস করে গেছে।
তো তারা যখন এখন তাদের প্রেগন্যান্সি হবে তাহলে তাদেরকে নিজেরটা নিজে এখন একটু এনশিওর করতে হবে, এটা হলো একটা প্রিভেনশন। আর প্রিভেনশন যেগুলো আছে, যেমন ডায়াবেটিক মাদার, ডায়াবেটিক মাদারের বাচ্চাদের অনেক জটিল জটিল হার্টের রোগ হয়, এই যে খারাপ হার্টের রোগ নীল হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সপোজিশন, এটা কিন্তু ডায়াবেটিক বাচ্চাদের মায়ের হয়, আরেকটা হয় কার্ডিওমায়োপ্যাথি। সুতরাং মায়েদেরকে, ডায়াবেটিসের মায়েদেরকে তাদের ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, দরকার হলে ইনসুলিন দিতে হবে। এছাড়া যদি তাদের হাইপারটেনশন থাকে, তাদের কোনো কনভালসিভ ডিসঅর্ডার থাকে, তারা যদি অ্যান্টি কনভালসেন্ট কোনো ড্রাগ খেয়ে থাকে, আর বিদেশে যেটা হয় অ্যালকোহল, এই সমস্ত ড্রাগ থেকেও কিন্তু, এই প্রেগনেন্সি টাইমে ড্রাগ থেকেও কিন্তু এটা বাচ্চাদের অনেক ধরনের টেরাটোজেনিক ইফেক্ট হয়। সুতরাং মায়ের ডিজিজ হতে পারে, ড্রাগস হতে পারে, আবার তার মেন্টাল যে পিসটা সেটা এনশিওর করতে হবে, এবং পরিবারের সবাইকে এই মাটাকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, তাকে খাওয়া দিতে হবে ভালো মতো, সবার চেয়ে ভালো খাওয়া, ভালো রাখতে হবে, মেন্টালি ভালো রাখতে হবে, তাকে স্ট্রেস দেওয়া যাবে না, তার রেস্টটা এনশিওর করতে হবে, ঘুমটা এনশিওর করতে হবে, এবং তার প্রপার নিউট্রিশন, সবাই কম খেলেও ওকে যেন বেশি বেশি খাবার দেওয়া হয়, এটা এনশিওর করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। যারা দর্শক সামনে আছেন, একটু খেয়াল করে দেখেন যে ছোট্ট ছোট্ট স্টেপ কিন্তু আপনার শিশুকে একটা সুস্থ শিশু জন্ম নেওয়ার জন্য কিন্তু অনেকটুকু হেল্প করতে পারে। এবং শিশু মায়ের পেটে থাকতেই কিন্তু আগামী 5 বছর পরে তার কোন কোন ডিজিজ হবে, লং টার্ম হেলথ ইফেক্ট কী কী হতে পারে, সেটাও কিন্তু অনেক কিছু ডিজিজ এখনই ডায়াগনোসিস হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে যে কতটুকু নিউট্রিশন সে পাচ্ছে, অথবা কতটুকু মেন্টালি সে, তার যে ব্রেইন ডেভেলপমেন্ট, সেই সময় 70% ব্রেইন ডেভেলপমেন্ট মায়ের ওম্বে হয়ে যাচ্ছে, এটা কতটুকু এনশিওর করতে পারছেন আপনারা প্রপার নিউট্রিশনের মাধ্যমে। আপা, আপনার কাছে আসি এবার। এই যে নিউট্রিশন রিলেটেড বিষয়টা যেহেতু আসছে, ইজ রিসেন্ট আমাদের এখনকার মেইন যেটা ইমিউনিটি, সো ইমিউনিটি নিয়ে কথা বলতে গেলেই ডিফারেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে কথা আসছে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও সোর্সেস না জানার কারণে এবং প্রপার হচ্ছে কুকিং প্রসেসটা ফলো করার না করার কারণে কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হচ্ছে না, এবং তার ফলে যে MND টার্মটা আমরা বলছি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির, এই টার্মটা কিন্তু আসলে মানে ভাস্ট লেভেলে চলে যাচ্ছে। শুধুমাত্র রুরালে হচ্ছে তা না, যারা সচেতন, যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তাদের মধ্যেও হচ্ছে। এক্ষেত্রে প্রপার যেটা ডায়েট বা প্রপার ব্যালান্স, যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিকে যদি প্রোটেক্ট করতে চাই আমরা, প্রপার ডায়েটটা আপনার কী সাজেস্ট করে থাকছেন 5+ বয়সী বাচ্চাদের জন্য? অনেক ধন্যবাদ আপনাকে, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। মানে আমাদের আউটডোরের রোগীরা যখন আসে, বাচ্চাটি চার্ট একা নিয়ে যেতে চায় বাবা অথবা মা, সেক্ষেত্রে আমরা একদম স্ট্রংলি মানা করে দিই যে না, বাচ্চার সামনে বসতে হবে এবং মাকে থাকতে হবে। কাউন্সিলিংটা শুধু বাবা শুনে গেলে কিন্তু তার প্রপার চার্টটা মেনটেন হবেও না, আর মাকেও মানে রান্নার অনেক প্রসেসও আমাদেরকে বলে দিতে হয়, কারণ বাচ্চা তো আর মানে যা পাবে তাই খেয়ে নেবে, এবং তার তো বাইরের খাবারের প্রতি বেশি আকর্ষণ, বিশেষ করে সহজ ভিত্তিক। আর বাচ্চারা একদম ফল সবজি খেতে চায় না, বাবা মা এটাই কমপ্লেন করে, তখন আমরা মাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেই যে আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন, বাবা মা যে ধরনের খাবার খাবে বাচ্চারা কিন্তু সেইটাই মানে পছন্দ হয়ে যাবে। ধরেন আপনারা টক খেলেন না, বা তিতা আইটেমটা থাকলো না, এটা মাছ খেলেন না, বা ডিম খাবেন না, এই এই প্রভাবটা কিন্তু বাচ্চাদের উপরে পড়ে যায়। সেই জন্য আমরা বলি যে এমনভাবে ব্যালেন্স ডায়েট করে নিয়ে আমরা একটা চার্ট করে দিই, তখন তারা মনে করি অনেক দামি দামি খাবার দিয়ে হয়তো আমরা চার্জ করে দিই, কিন্তু আসলে তো মানে এটা ভুল ধারণা। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষের এই ধারণা, কিন্তু যখন মানে একদম লো ইনকামদের নিয়ে আমাদের বেশি চিন্তা, কিন্তু যারা মিডল ক্লাস বা হাই ক্লাস আসে তাদের তো আর মানে ভ্যারাইটি আছে, তাদের বাসায় যত ধরনের ভ্যারাইটি খাবার তারা অ্যারেঞ্জ করতে পারে। কিন্তু আমরা যখন গ্রাম থেকে আসে বা একদম বস্তি থেকে বাচ্চারা আসে, তখন আমরা তাদেরকে একটু সময় নিয়ে বুঝিয়ে দিই যে তোমার হাতের কাছে যা আছে তাই, যেমন একটা মৌসুমি ফল কিন্তু আমাদের প্রচুর অ্যাভেলেবেল, পেয়ারা আমরা মানে প্রতিদিন যদি আমরা 2-3টা ফলের 2-3টা টুকরাও বাচ্চাকে একটু খাওয়াতে পারি এবং সবজিটা দিতে পারি, তাহলে কিন্তু তাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের অনেক কিছু ঘাটতি পূরণ হবে। যেমন আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু বলি যে মাইক্রো, কিন্তু আসলে এর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভিটামিন অ্যান্ড মিনারেলস, ভিটামিনগুলি আমাদের জানতে হবে কী ধরনের, কিছু আছে পানিতে থাকে, কিছু আছে চর্বিতে দ্রবণীয়। এখন মাদেরকে যদি একটু বোঝানো যায় তাহলে সবচেয়ে তারা বেশি বেশি ভালো করে সুন্দর করে বাচ্চাদেরকে খাবারের মেনটেন করতে পারবে। কিন্তু স্কুলে যদি ভালো করে শেখানো যায় বাচ্চাদেরকে, বা স্কুলে টিফিন দেওয়ার ক্ষেত্রে যদি সবাইকে সচেতন হতো, তাহলে কিন্তু এই বয়সের বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপড হতো, তার হার্ট ঠিক হতো,
তার ইমিউন সিস্টেমটাও ডেভেলপ হয়ে যেত। তো এখন স্কুলে বাচ্চা টিচারদের একটা বড় ভূমিকা আছে। আমরা একটা যারা হেলথ ওয়ার্কার আমরা তো অবশ্যই কাউন্সিলিংয়ের সময় মাকে বলি, তো আমরা তখন বলি যে আপনার একই খাবার ডেইলি দিব না, আমরা যত ভ্যারাইটি করতে পারি, আজকে পেয়ারা কালকে আমরা, মানে ভ্যারাইটি, আবার মাছ মাংস ডেইলি না দিয়ে একদিন ডিম, মানে রান্নার প্রসেসটাও আলাদা করতে হবে, শুধু যে মানে মশলা দিয়ে বা তার পছন্দ অনুযায়ী করতে হবে সেরকম না, মানে একা যেমন দুধের আইটেম যদি একদিন পুডিং দেওয়া হয়, আরেকদিন পায়েস দিলাম, আরেকদিন আমরা সেমাই রান্না করে দিলাম, দই দিলাম, এরকম, হ্যাঁ সেটাই। এখন মাদেরকে আমরা একটু সময় নিয়ে বলতে চাই যে আপনারা বোধহয় কালারের কথা বলেন যে মিনিমাম এতগুলো কালারের ফ্রুটস বা ভেজিটেবল যেন ইনক্লুড করা, যত যত কালারফুল হবে তত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ। এবং মাদেরকে এটাও বলি যে আমরা শাকে কিন্তু একটু তেল বেশি দিতে হবে, মানে আমরা তেল খাওয়ার কম করে বলি যে কম খাবেন, বা সবাই ভাবে যে তেল কম খাওয়া উচিত, কিন্তু না, শাকে তেল না দিলে কিন্তু আমরা বিটা ক্যারোটিন পাচ্ছি না, হ্যাঁ মানে সেটা আমাদের ভিটামিন এ তৈরি হচ্ছে না। এই যে মাদের মারা যখন ডায়েট চার্টটা পায় যেহেতু আমাদের কাছেরই এবং কম দামে, তখন কিন্তু অনেক খুশি হয়, এবং আমরা ফলো আপে আসতে পারি। ফলো আপ ছাড়া আসলে কিন্তু বাচ্চার মেনটেন হচ্ছে কি না, বা সে বুঝলো কি না, বা বাচ্চার গ্রোথে কতটুকু গিয়েছে, বাচ্চার গ্রোথ যদি ঠিকমতো না হয় তার চুল, চেহারা, হাইট, ওয়েট, হ্যাঁ সব কিছু দিয়েই ম্যালনিউট্রিশনটা বোঝা যায়, বা ওভার নিউট্রিশনের পেশেন্টও বেশি হয় আজকাল, কারণ তারা একদম খেলাধুলা করে না। খেলাধুলা না করলে তো আমাদের খাবারের মেনটেন মানে এটা ইউটিলাইজ হচ্ছে না, মানে আমি যদি ভালো করে খেলাধুলা না করি তাহলে কিন্তু আমার হরমোন সিক্রেশন হচ্ছে না, আমার হজমে সাহায্য করছে না, কারণ ভিটামিনগুলি তো হচ্ছে কো এনজাইম বি ভিটামিনগুলি, আর যেগুলি ভালো করে হচ্ছে না প্রপার খাচ্ছে হয়তো আমি, হ্যাঁ শরীর ভালো খাচ্ছে কিন্তু সেটা, আর ভালো করে চা চিবিয়েও খাওয়া হবে। বাচ্চাকে বলি যে তোমরা যখন খাবারটা নেবা তখন অনেকক্ষণ চাবাতে হবে, কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডটা যদি কাজ না করে আমাদের তাহলে কিন্তু তোমার অ্যাবজর্পশন ভালো হলো না, ডাইজেশনটা ভালো হলো না। এই কথাই আর কি মাকে বলি যে আপনারা যত বৈচিত্র্য আনতে পারেন, এবং বাচ্চাকে সাথে নিয়েও এখন তো মানে যেহেতু প্যান্ডেমিক স্কুল বন্ধ, বাচ্চাকে আমরা বাজারে নিয়েও বলতে পারি তুমি কোন কোন সবজি খাবা, কী কী ফল খাবা, তুমি নিজেই বলো কোন মাছ খাবা, তাহলে কিছু তো তার পছন্দ অনুযায়ী সেটাই তাকে নিয়ে আমরা রান্না করতে পারি, তাকে নিয়ে আমরা খেলাধুলা করলে, মানে তাকে যদি সাথে নিয়ে করি বাচ্চারা কিন্তু অবশ্যই কথা শুনবে, এবং এটা একটা সুস্থ এবং ব্রেইনি বাচ্চা হবে আমরা আশা করি। ধন্যবাদ আপু। আপনার কাছে আসি ভাইয়া, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে কনসিকোয়েন্সেসগুলো নিয়ে আমরা কথা বলছি, এটার মধ্যে অনেক বড় একটা পার্ট এই বয়সের বাচ্চারা 5+ একটু নিজস্বতা তৈরি হয়ে যায়, না বলা, হ্যাঁ বলা, পছন্দ করছি না, এই জিনিসগুলো কিন্তু এরা প্রকাশ করে, এবং তখন কিন্তু আসলে কিভাবে বাবা মা বা প্যারেন্টসের রিয়্যাক্ট করা উচিত যেটা তার মেন্টাল ডেভেলপমেন্টকে হ্যাম্পার করবে না এবং তার বিহেভিয়ারাল প্যাটার্নটাকেও সুন্দর করে গড়ে তুলবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হয়তো আমরা খেয়াল করি না, হয়তো সন্তান একটু আমার কাছে একটু অ্যাফেকশন চাচ্ছে, সে একটু কথা বলতে চাচ্ছে, আমি বললাম তুমি 5 মিনিট পরে আসো, আমার সময় নাই, সে কিন্তু আর 5 মিনিট পরে ফেরতে আসলো না। সো এই সিচুয়েশনে আপনারা আমার মনে হয় এই ইস্যুগুলো অনেক বেশি পাচ্ছেন, তখন কাউন্সিলিংটা কীভাবে করছেন প্যারেন্টসদের জন্য? ধন্যবাদ। প্যারেন্টিংয়ের কিছু স্টাইল আছে বলা হয়, অথরিটেরিয়ান স্টাইল, অথরিটেটিভ স্টাইল, পারমিসিভ স্টাইল, এরকম কিছু স্টাইল আছে। একটা স্টাইল হচ্ছে বাবা মা খুব বেশি কঠোর হয়ে যান, সব কিছুতেই না এটা করবো না, এটা করবো না, আমি যেভাবে বলতেছি সেভাবেই চলবে, অন্য কিছু করতে পারবো না। তারা চায় বাচ্চা উনি যেভাবে চাচ্ছেন সেভাবে যেন বাচ্চা গড়ে ওঠে, মনে করেন ডিসিপ্লিন ওটাই, ডিসিপ্লিন ওটাই, এবং সেক্ষেত্রে বাচ্চার স্বকীয়তা বা নিজস্বতা আসলে গড়ে ওঠে না, তার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাটা ব্যাহত হয়। আমরা বলতে চাই যে বাচ্চাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দিতে হবে, বাট স্বাধীনতা মানে এই না যে যা ইচ্ছা তাই করা, ওটা আবার পারমিসিভ প্যারেন্টিং হয়ে যায়, সেখানে বাচ্চাগুলো আসলে ডেভেলপমেন্টালি পরবর্তীতে খুব ভালো হয় না। হ্যাঁ, সো একটা সামঞ্জস্য রাখা, কতটুকু সে করতে পারবে, কতটুকু সে পারমিট করবো, কোনটা ভালো কোনটা খারাপ সেটা ভালো মতো বুঝিয়ে দিয়ে তারপর ডিসিশানটা তার হাতে দেওয়া, তার ডিসিশনের সিদ্ধান্তের কিছুটা মূল্য দেওয়া, তার সব সিদ্ধান্ত হ্যাঁ করতে হবে তা যেমন না, সব সিদ্ধান্ত আমি যেন আবার না করে ফেলেও না দিই, এটা খেয়াল রাখতে হবে। আর এখন যে একটা প্রবলেম দেখা দিচ্ছে, বিশেষ করে 1.5 বছর ধরে বাচ্চারা স্কুলে নাই, তারা টোটালি বাসায় বসা, সোশ্যাল কমিউনিকেশন হ্যাঁ হ্যাম্পার্ড, তো তাদের আসলে সোশ্যাল স্কিল গড়ে ওঠাতে একটা প্রবলেম হচ্ছে, বাবা মার সাথেও একটু সমস্যা তৈরি হচ্ছে সবসময় থাকার কারণে। আর একটা হচ্ছে আমরা যে অভিযোগগুলো পাই সেটা হচ্ছে বাচ্চা কাচ্চারা নেটে আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এখন অনেক বাবা মা আসতেছে এখানে কী করবে তারা বুঝতে পারতেছে না। এরা হচ্ছে যে আসলে এখন তো স্কুল চলে আসতেছে মোবাইলে, মোবাইল তো আসলে দিতে আমরা হবে, এখানে তো কিছু করার নাই যে মোবাইল টোটাল বন্ধ করে রাখবো, তা হচ্ছে না।
কিন্তু মোবাইল যেহেতু দিতে হচ্ছে, এটা ব্যবহারের একটা সীমা রেখা টেনে দিতে হবে যে ক্লাসের সময় তুমি এটুকু পাচ্ছ, এর বাইরে তুমি এটা খেলতে পারবা, এরপরে আমি কী করব, হয়তো ঘরের মধ্যেই আছি, বাইরে আসলে আমি স্কুল মাঠে দিতে পারতেছি না, বাইরে ঘুরতে পারতেছি না, তাদের কিছুটা কষ্ট হবে, এই সময়টা বাবা আমার একটু পূরণ করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, একটু সৃজনশীল হতে হবে যে আমি সারাদিনে এই বাচ্চাটাকে কীভাবে আমি এঙ্গেজ রাখতে পারি। হতে পারে আমি যে ঘরের কাজ করতেছি, এটা বাবা বা মা, সেটা রান্নার কাজ হতে পারে, প্লেট ধোয়া হতে পারে, বিছানা গোছানো, হ্যাঁ, তাকে সঙ্গী নিয়ে করা, এটাকে খেলার মতো করে তুলে দেওয়া যাতে বাচ্চা এটাতে আগ্রহী হয়। আরেকটা হচ্ছে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলতেছি স্বাস্থ্যবিধিতে, কিন্তু জিনিসটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব, কিন্তু মুখে বলা হলেও সামাজিকভাবে আমরা ঠিক বিচ্ছিন্ন হতে চাচ্ছি না, আমরা সামাজিকভাবে এক থাকতে চাচ্ছি, শারীরিক দূরত্বটা আমরা মেনটেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে মোবাইল বা ট্যাব এগুলো যখন ইউজই হচ্ছে, এটা যেন ইউজ হয় সোশ্যাল ইন্টারাকশনে, আমি যদি আত্মীয়কে দেখা করতে যেতে পারতেছি না, খোঁজ নিতে যেতে পারতেছি না, যেখানে সবাই কথা যেন বলতে পারি এবং সবাই একসাথে থেকে। আর হচ্ছে বাচ্চা কাচ্চারা কোথায় মানে তাদের যে নেট ইউজটা, এটা যেন একটু হয় ওপেন হয়, বাবা মা যাতে একটু বুঝতে পারে, দেখতে পারে যে তারা কোন কোন সাইটে যাচ্ছে, এবং এটা নিয়ে খোলামেলা একটু বাচ্চাদের আগে আলাপ করে রাখা ভালো, কারণ বাচ্চারা তো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সেটা তো ছোটবেলা থেকে থাকে, অনেক বড়দেরও সেটা থাকে, এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে তাদেরকে ভুল পথে যেন তারা পা না বাড়ায়, এই জন্য কিছু কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া তাদেরকে ভালো, যেমন হচ্ছে তাদের যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট না করা, তারপর হচ্ছে যদি কেউ কারোর সাথে অনলাইনে বা কথা বলতে কমফোর্টেবল ফিল না করে, ব্লক করে দেওয়া, যে কোনো ইমেল যদি একটু সাসপিশাস লাগে সেটা ওপেন না করা, বা স্প্যাম ডিলিট করে ফেলা। করতে পারি যে রাত 10টার পর বাসায় ওয়াইফাই বন্ধ থাকবে, সেটা আমার জন্য একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা একটা প্রবলেম হয় কি, বাচ্চাদের জন্য আমি বলতেছি যে তুমি 11টার পর ইউজ করতে পারবে না, আমি আবার বাবা বা মা হিসেবে 12টা একটা পর্যন্ত ইউজ করতেছি, এটা কিন্তু বাচ্চা কাচ্চা ক্যাচ করবে যে আমাকে কেন না করতেছে, উনি তো ঠিকই, বাবা মা তো ঠিকই করতেছে, এখানে একটা দূরত্ব সৃষ্টি হয়। সো বাসার সবার জন্য যদি একটা রুল হয় যে আমি 10টা বা 11টার সময় ওয়াইফাই অফ হয়ে যাচ্ছে, লাইট অফ হয়ে যাবে, এখন ঘুমের সময় ঘুমাইতে হবে, সকালে উঠে আবার আমরা কাজ করবো, এবং বাচ্চার জন্য একটা ডেইলি রুটিন করে দেওয়া যায় সারাদিনে, এই সময়টা পড়লো, এই সময়টা ক্লাস, এই সময়টা বাবা মায়ের সাথে গল্প, এই সময়টা বাবা মার কাজে হেল্প করা, এই সময়টা সোশ্যালাইজেশন থ্রু অনলাইন, এইভাবে সেট করে দিলে আশা করি এ থাকবে। এবং অবশ্যই মানে সারাদিনের মধ্যে যেন বাচ্চার একটু ব্যায়ামের জায়গা থাকে, এক্সারসাইজ, এটা অনেক সময় হয় না যেহেতু বাইরেও যেতে পারতেছে না, হাঁটাচলার স্কোপ নাই, বাসার ভিতরে হোক, ছাদে হোক, সারাউন্ডিংয়ে হোক, দিনে একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা থেকে 45 মিনিট তারা যেন একটু মডারেট এক্সারসাইজ করে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক আপনারা সামনে শুনছেন এবং আমরা সুস্থ শরীর, সুস্থ হৃদয়, সুস্থ মন নিয়ে কথা বলছি, যারা আমাদের 5 বছরের বেশি শিশু এদের জন্য। এই মুহূর্তে আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফেরত আসছি একটু পরে। নেসলে সেরিগ্রো নিবেদিত ছোটদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোনামণির স্বাস্থ্য। সিমেন্টশিট নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, দেখুন সোম থেকে বুধ বিকাল 5টা 20 মিনিটে। টিকা নেওয়ার পরে আমার একটু জ্বর জ্বর লাগে, মাথা ঘোরা হয়, মাথা ব্যথা, এবং এগুলো সবই সাময়িক, 2-3 দিনের মধ্যে কিন্তু সব ভালো হয়ে যায় আর কি। রোলাইং প্লাসেন্টার অপারেশনটা একটু জটিল, সো এটা ডেফিনেটলি খুবই দক্ষ এবং খুবই স্কিল সার্জন ছাড়া নেভার এভার করা উচিত। মেন্টালি যদি মা প্রফুল্ল থাকে তাহলে কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পরেও সেই বাচ্চা কিন্তু সুস্থ এবং প্রফুল্ল হবে। বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য সম্পর্কিত নানা পরামর্শ নিয়ে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্বাস্থ্য কথা, দেখুন প্রতি শনিবার বিকাল 5টা 20 মিনিটে। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ,
দীপ্ত সংবাদ প্রতিদিন সকাল 10টা দুপুর 12টা বিকাল 3টা বিকাল 5টা সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায় নেসলে সেরিগ্র নিবেদিত ছোটদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোনামণির স্বাস্থ্য দর্শক বিরতি থেকে ফেরত আসলাম আমরা কথা বলছিলাম নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে এবং আজকে আমরা কথা বলছি আমাদের 5 বছরের বেশি বয়সী যে শিশুরা আছে আমাদের সোনামণিদের সুস্থ শরীরের সাথে সুস্থ হৃদয় সুস্থ মন এবং সেই সাথে পুষ্টির ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে চলুন আবার আমাদের আলোচনায় ফেরত যাই ম্যাডাম আপনার কাছে আসি প্রথমেই যে আসলে আমাদের যে অ্যাকোয়ার্ড ডিজিজ নিয়ে একটা কথা হচ্ছিল এইসব বাচ্চাদের যারা কিনা হচ্ছে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ হচ্ছে যার মধ্যে দুই একটা টার্ম মেডিকেল টার্ম আপনি হয়তো একটু ইজি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবেন এই ডিজিজগুলোর ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট কী হয় বা কনসিকুয়েন্স সিমটম মারা কীভাবে মানে মারা কীভাবে ফেস করতে পারে এবং আপনাদেরকে কী কী ইনফরমেশান নিয়ে আসেন তখন ওনারা আচ্ছা এটা আপনার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যখন আমরা মেডিকেলের স্টুডেন্ট ছিলাম বা এমনি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু বাংলাদেশে আমরা কোনো জন্মগত হৃদরোগী দেখতাম না কারণ তখন এরকম আইডিয়াটা মানুষের মধ্যে ছিল না 98-এর আগে যখন আমি আসি প্রথম এটা ট্রেনিং নিয়ে তখন কিন্তু আমরা বাহ্যজোর যেটা বাহ্যজোরজনিত হার্টের রোগ এই এটাই আমরা বেশি পেতাম যেটা রিউমেটিক ফিভার হ্যাঁ রিউমেটিক ফিভার থেকে হতো হার্টের ডিজিজ সেটাই ছিল প্রত্যেকটা হসপিটালেই কিন্তু এই রোগী ভর্তি থাকতো এবং আমাদের পরীক্ষাও হতো এই সমস্ত রোগীদের উপরে কিন্তু এরপরে যেটা হলো যে একটা রিভলিউশন হয়ে গেল প্রায় এবং বাংলাদেশ কিন্তু এশিয়ার মধ্যে এই সেক্টরেও অনেক বেশি এগিয়ে গেছে যেটা হয়েছে যে রিউমেটিক ফিভার কিন্তু বাংলাদেশ থেকে বলতে গেলে অনেকটা ইরাডিকেট হয়ে গেছে এটা হয়তো কেউ বলে না বলে আমরা বুঝতে পারি না ভেরি মানে কমে গেছে এনকারেজিং ইনফরমেশন আসলে যেমন আমি যে রোগীগুলো দেখি আমার ওপিডিতে আমি তো ধরেন এভারেজ সকালে যদি শুরু করি আমার হসপিটাল থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একেবারে ম্যাক্সিমাম বিজি ডেতে আমি প্রায় 100 আমার সকাল থেকে রাত পর্যন্ত আমার হয়তো দেখা হয়ে যায় ইনডোর আউটডোর এগুলি দেখে তো আমি যে এত বছর ধরে দেখছি এই পর্যন্ত মনে হয় আমি খুঁজলে 5টা রোগীও পাবো না যে রিউমেটিক ফিভার সো হাজার হাজার রোগীর মধ্যে 5টা রোগীও পাওয়া যাবে না এখন এটার পিছনে একটা কারণ হচ্ছে যে কিছু বলি আমরা ব্লেসিং ইন ডিসগাইজ সেটা কি যেমন আমাদের বস্তিতে বস্তিতে কিন্তু ফার্মেসি আছে তো এগুলি রোগ রিউমেটিক ফিভার যেটা অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ সেটা কিন্তু বেশিরভাগ হয় কনজেস্টেড জায়গায় একটা রুমে বদ্ধ ঘরের মধ্যে কয়েকজন থাকলে হ্যাঁ টনসিলাইটিস হয় টনসিল থেকে পরবর্তীতে এটা কিন্তু হার্টে যায় তো এখন হয় কি যে মানুষ গরিব মানুষও যাদের টাকাও নাই তারাও কিন্তু জানে যে আমার গলায় ব্যথা হয়েছে আমাকে একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে ওরা করে কি ফার্মেসি থেকে অরাসিন কে পেন ভিক এগুলো কিনে খেয়ে ফেলে তাতে করে হয় কি তাদের এই যে প্রাইমারি প্রিভেনশন কিন্তু এটা তাদের প্রাইমারি ইনফেকশনটা ট্রিট হয়ে গেল তার হয়তো গলাতে ছিল স্ট্রেপটোকক্কাস সেটা কিন্তু স্ট্রেপটোকক্কাস থেকে হয় গ্রুপ বি স্ট্রেপটোকক্কাস তখন তার ওইটা কিওর হয়ে গেল আর আমরা যখন কার্ডিওলজিতেও কাজ শুরু করছিলাম ইন্টারভেনশনে তখন কিন্তু আমাদের একটা ইন্টারভেনশন ছিল যে মাইট্রেল ভাল্ভ চিকন হয়ে যেত এই রিউমেটিক ফিভার বাতজ্বর থেকে তো একটা প্রসিজিওর আমরা করতাম যে মাইট্রেল ভাল্ভকে বেলুন দিয়ে চড়া করে দেওয়া সেটার নাম ছিল পিটিএমসি তো এই পিটিএমসির আমাদের অনেক যন্ত্রপাতি কেনা হয়েছিল কারণ আমরা মনে করেছি এটা তো আসতেই থাকবে এখন এগুলি আইডল বসে আছে এগুলো আইডল বসে আছে কারণ খুব কম হয় আমাদের হসপিটালে তো বলতে গেলে হয় না আমি গত 10 বছরে একটা কেস করেছি 5-6 মাস আগে বাচ্চাদের মধ্যে 6 বছরের একটা বাচ্চা আর বড় যারা আছে অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট তারা তো একটাও আমার হসপিটালে আমি দেখি নাই গত 10-15 বছরে একটাও করেছে এখন একটা যুগান্তকারী চেঞ্জেস এটা হয়েছে কি আমি বিভিন্ন সেমিনারে যখন দেশের বাইরে যাই ওরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে বাংলাদেশ এটাতে খুব ভালো একটা রোল প্লে করেছে আমাদের তাহলে রিউমেটিক ফিভার এবং রিউমেটিক হার্ট ডিজিজ এটা আছে এখনো কিন্তু খুবই কম তো আমরা এখন এই সমস্ত বাচ্চাগুলিকে যেটা করি যে তার কোভিডের কন্ট্যাক্টের হিস্ট্রি আছে কিনা অথবা তার পজিটিভ ছিল কিনা অথবা যে কোনো পেশেন্ট আসলেই আমরা এখন কিন্তু এটাই ফার্স্টে জিজ্ঞেস করি কারণ এটা তো মাল্টি সিস্টেম একটা ডিজিজ এটা কোন সিস্টেমের সিমটম নিয়ে আসবে এটা আমরা জানি না যেহেতু এখন প্যান্ডেমিক চলছে এনিথিং অ্যান্ড এভরিথিং মেবি এটা হ্যাঁ এটা হতে পারে এমআইএসসি সুতরাং আমরা যখনই রোগী আসছে ডায়রিয়া নিয়ে জ্বর নিয়ে বমি নিয়ে আমরা তখনই তাকে এখন একটা কোভিড অ্যান্টিবডি করি এবং এটার হলো সবচেয়ে ভালো যে অ্যান্টিবডি টেস্টটা করলেই বোঝা যায়
আইজিএম অথবা আইজিজি অ্যান্টিবডি পাওয়া যায়, তখনই আমরা বুঝি যে তার এটা এটা একটা ফুটপ্রিন্ট যে তার আগে ইনফেকশন হয়েছিল। ইনফেকশন হলেই তো অ্যান্টিবডি পজিটিভ হবে, সুতরাং অ্যান্টিবডি পজিটিভ পেলেই আমরা বুঝে যাই। এবং এদের যেটা হয় যে হার্ট ফেলিওরগুলো এত মারাত্মক হয় এবং তাদের করোনারি আর্টারি যেটা বড়দের যে হার্ট অ্যাটাক হয় করোনারি আর্টারি সেটা তাদের ইনভলভ হয়ে যায়, করোনারি আর্টারি ডাইলেটেড হয়ে যায়, সেটার ভিতরে থ্রম্বাস ফর্মেশন হয় এবং মানে এটাতে এত বেশি ড্রাস্টিক ম্যানেজমেন্ট করতে হয়, ক্রিটিক্যাল কেয়ার করতে হয়। এবং আমাদের পেশেন্ট দুই তিনটা এমন ছিল যে ভেন্টিলেটরে 5-6 দিন ছিল, আল্লাহর রহমতে আমরা ভালো করতে পেরেছি। তো এই যে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ রিলেটেড টু কোভিড প্যান্ডেমিক, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, মা বাবাদের কোভিড হচ্ছে, তারা যেন বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখে, কারণ বাচ্চাদের কিন্তু একিউট সিমটম হবে না, এমনি নর্মাল কোভিড কিন্তু তাদের হবে না অতটা, বা হলেও তারা এটা সহ্য করে ফেলে, বিকজ তাদের অনেক রকম প্রোটেকশন আছে। বাট পোস্ট কোভিড যেটা তাদের মধ্যে হচ্ছে, এটাতে কিন্তু তারা অনেকেই মারাও যাচ্ছে। সুতরাং পোস্ট কোভিডের এই MISC জিনিসটা সবার মাথায় রাখতে হবে। তাহলে এটা আরেকটা অ্যাকোয়ার্ড, আর অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের মধ্যে আছে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, যেটা হার্টে ইনফেকশন হয়ে যায়, তো এইটারও অনেক রকমের ডিজিজ আছে। আর আরেকটা বড় সাবজেক্ট আছে হার্টের অ্যাকোয়ার্ড ডিজিজের, সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। তো কার্ডিওমায়োপ্যাথি এইরকমই, এই যে পোস্ট কোভিডেও কিন্তু কার্ডিওমায়োপ্যাথি হয়, ভাইরাল মায়োকার্ডাইটিস, এটাও একটা যে কার্ডিওমায়োপ্যাথি, সেটাও বেশিরভাগই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়। কিছু কিছু মানুষের জন্মগতভাবে হয়তো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি হয়। তো এটা হলো হার্টের মাংসপেশির অসুখ। হার্টের মাংসপেশির কাজটা কি? চাপ দেওয়া, পাম্প করা। হ্যাঁ, তো কোনো রোগে হয় মাসল এমন ঢিলা হয়ে গেছে, এমন দুর্বল হয়েছে যে চাপটা দিতে পারলো না। আবার কোনো রোগে হার্টের মাংস এত রিজিড হয়ে গেছে যে তার ভিতরে রক্ত ঢুকতে দিচ্ছে না। হার্টে তো প্রথমে রক্তটা ঢুকবে, তারপরে পাম্প হবে, কিন্তু দেখা যাচ্ছে রক্ত ঢুকতেই দিচ্ছে না কারণ এত শক্ত। এটা হচ্ছে রেস্ট্রিকটিভ টাইপ। আর হাইপারট্রফিক একটা আছে, যেটা হার্টের মাংস এত বেশি বেড়ে যায়, ভিতরে জায়গাটা কমে যায়, তখন তাদের হার্টে এসে রক্ত জমা হতে পারে না, সিস্টোলের ইয়েটা কমে যায়। তো এইগুলি হচ্ছে সব অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, এগুলি সবগুলিরই চিকিৎসা আছে। সবচেয়ে বড় কথা হলো যে চিকিৎসা আছে সবগুলি রোগেরই, আমাদের কাছে আসলে এবং ডায়াগনোসিস হলে সেটা, আর্লি ডায়াগনোসিস, আর্লি ম্যানেজমেন্ট, এটাই হলো সবচেয়ে বেস্ট আনসার। থ্যাংক ইউ ম্যাডাম। মানে আমার মনে হয় দর্শক যারা সামনে ছিলেন, অ্যাট লিস্ট আইডিয়া পেলেন যে ইমিডিয়েটলি আপনাদের কাছে আসতে হবে। তৃপ্তি আপা, আপনার কাছে আসি, যে এই সিচুয়েশনটাকে মাথায় রেখে যে লাইফস্টাইলটা এখন একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, ওই যে ঘুমের টাইম ঠিক নাই যেটা একটু আগে মুনতাসির ভাই বলছিলেন, তো এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করেন লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, জাস্ট যদি এক মিনিটে একটা কি মেসেজ দেন আমাদের মাদের উদ্দেশ্যে, কি করতে পারেন ওনারা বাচ্চাদের জন্য? বাচ্চাকে আসলে একটু আমাদেরই মানে বোঝাতে হবে, আমাদেরই কাউন্সিলিং করতে হবে, মানে এটার জন্য কিন্তু ট্রেনিং দরকার নাই মার। ওসব ভাইয়া বললেন যে প্যারেন্টিংয়ের ব্যাপার আছে, কিন্তু একটা কমন সেন্স দিয়েও কিন্তু মানে বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে। সেটা এখন যদি চাকরিজীবী মা হয়, বাচ্চারা কিন্তু ওই 12-1 পর্যন্তই ঘুমাচ্ছে, তাদের লাঞ্চ ব্রেকফাস্ট নাই, ব্রেকফাস্টে গিয়ে লাঞ্চে গিয়ে ব্রেকফাস্ট করতেছে, বিকেলে দুপুরের খাবারটা, হ্যাঁ একদম মানে এই চক্রটাই বাজে হয়ে গেছে। এখন এখান থেকে ফিরে আসার জন্য স্কুল খোলা পর্যন্ত যদিও আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিয়ে বোঝাতে পারি যে তুমি একটু সকালবেলা এক্সারসাইজ করতে হবে, তুমি তোমার একটা রুটিন তৈরি করো, আসো আমি তোমাকে রুটিন তৈরি করি, সেইটাই বলি ভাইয়ের মতন আমরাও বলি যে বাচ্চাকে নিয়ে রুটিন করতে হবে। হ্যাঁ, এবং যারা চাকরিজীবী না তারাও কিন্তু রাত জাগছে, এই মানে এর জন্য কিন্তু আমাদের মেটাবলিক ডিসঅর্ডারও হয়ে যাচ্ছে, অনেক অনেক ধরনের ডিজিজ এসে যাচ্ছে, যে হয় ডিসেন্টারি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বদহজম, গ্যাস, মানে অনেক ধরনের রোগী আসে এই কারণে। তো আমরা এখন বলবো যে আমাদের অবশ্যই মানে আগের ফর্মে অনেকটাই ফিরে যেতে হবে, আমাদের চেষ্টা করতে হবে এবং ব্যালেন্স ডায়েট নিতে হবে। সকালে ব্রেকফাস্ট আমরা আসলে 9টার মধ্যেই নিতে বলি, মানে 10টার পরে আর কোনো ব্রেকফাস্ট নয়, 9টার মধ্যে ম্যাক্সিমাম। তারপর মিড মর্নিংয়ের যে স্ন্যাক্স আছে, যদি মানুষ ঘুমের থেকে দেরিতে করে ওঠে, তখন বলি আপনি আর ব্রেকফাস্টটা নিয়েন না, আপনার ছোটো একটা স্ন্যাক্স নেন, মিড স্ন্যাক্স নেন। তো ওখানে আমরা বলি যে একটু ফল নেন, বা চিকেন স্যুপ হতে পারে, বা চিরামুড়ি খই দিয়ে টক দই খেতে বলি, কিন্তু সাথে একটা ফল রাখতে হবে, কারণ এই ফল অনেকে কিন্তু ভয়ে খায় না, যে ফরমালিন থাকে, পেস্টিসাইড থাকে। তো আমরা বলি যে 1 ঘন্টা অন্তত আপেল বা মানে দেশীয় ফলগুলি নিতে বলি, মৌসুমি ফল, কিন্তু যেহেতু যেটা আর কি বাইরে থেকে আসলো বা ফরমালিন থাকার ভয় থাকে, সেটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে বলি। আর লাঞ্চটাও ঠিক মানে ম্যাক্সিমাম 2-2.5,
এইভাবে কিন্তু টাইমটা আস্তে আস্তে করে ঠিক করে নিয়ে আসতে হবে। আর বিকেলে টাইমে ঘুমাতে দিতে হবে, সেটাই মানে আমরা বিকেলে একটু ব্যায়ামের জায়গাটা রাখতে পারি, একটু হেঁটে আসতে পারি বা ছাদে ঘুরতে পারি। মানে দেরিতে ঘুমানো মানেই দেরিতে ওঠা, এবং যত রাত জাগা হবে তত খাবারের পরিমাণটা বাড়তে থাকবে। তো এখানে আমরা বলতে পারি বাচ্চারা যদি একটু বাইরের খাবার খায় তাদেরকে নিয়ে আমরা নিজেরাই বিভিন্ন রকম তাদের পছন্দ অনুযায়ী স্ন্যাক্স বানিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা কিন্তু চিকেন স্যুপটাকে খুব প্রাধান্য দিতে বলি, যে যেহেতু এক্সারসাইজ বা খেলার জায়গাটা নাই তাহলে চিকেন স্যুপ ধরনের আইডিয়া বা এই তরল খাবারটা বাড়ালে তাহলে ব্যালেন্স ডায়েটও হবে, তার ওজনটা বাড়বে না। কারণ ওজন বাড়লেই কিন্তু নানান ধরনের কমপ্লিকেশন চলে আসবে, সেটাই আর কি টিপস আমাদের। আমার মনে হয় এইটুকু ফলো করলেই মারা অনেক বেশি সাকসেসফুল হবেন এই সময়ের জন্য। ভাই আপনার কাছে লাস্টে যেটা আমার কোয়েশ্চেন, যে আপনারা যদি তিনটা ইয়েতে বলতে চান যে ভেরি সিম্পল টিপস কিভাবে তার সাইকোমোটর আর কগনিটিভ ডেভেলপমেন্টটাকে সাপোর্ট দেওয়া যায় শিশুর জন্য, কি বলবেন প্যারেন্টসদেরকে? থ্যাংক ইউ। সাইকোমোটর কগনিটিভ যে ডেভেলপমেন্ট, এটা তো তার শিক্ষা যে ব্যাপারটা, তার সোশ্যাল স্কিল শিক্ষা, তার নলেজ বিল্ডিং, এগুলোতে হেল্প করা। এটা একটা স্কুলিংয়ের মাধ্যমে তো হচ্ছে, অনলাইন স্কুলিং, এছাড়া পরিবার থেকে যে শেখানো সেই জায়গাটা হেল্প করতে হবে। সেটা আমরা হচ্ছে যে স্কুলের বাইরেও বইপত্র নিয়ে বাবা মা যেন তার সাথে একটু পড়তে বসে, বাবা মা যেন তাকে সমাজ সংসার দেশ সম্বন্ধে কিছু বলেন, সেই শিক্ষাগুলো বাবা মার কাছ থেকে যেন তারা পায়, নৈতিক শিক্ষাটা যেন বাবা মার কাছ থেকে পায়। এবং শুধুমাত্র মুখে বলা শিক্ষা না, বাবা মার আচরণ রোল মডেল হওয়া। কারণ হচ্ছে যে আমরা বইয়ে যা পড়তেছি বা বাবা মার কাছ থেকে শুনতেছি, কিন্তু আমি চারদিকে বাবা মার মধ্যেও বা সমাজে আমি সেই আচরণ যদি না দেখতে পাই, বাচ্চারা বড় হওয়ার পরে সেই শিক্ষায় আসলে আস্থা রাখতে পারবে না। সো বাবা মার যেমন মুখে বলতে হবে, বইপত্রে যেমন থাকতে হবে, কিন্তু সেভাবে বাবা মার আচরণেও থেকে শিক্ষার ব্যাপারটা থাকতে হবে। এবং শুধু বাবা মার ব্যাপার না, আসলে এটা সমাজ এবং রাষ্ট্রেরও ব্যাপার, যে শিক্ষাগুলো নৈতিক শিক্ষা বা কগনিটিভ শিক্ষা আমরা দিতে যাচ্ছি বাচ্চাদেরকে, সেই শিক্ষার প্রতিফলন যেন চারদিকে দেখা যায়। এরপরে আমি আরেকটা পয়েন্ট একটু যোগ করতে চাই। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোভিডটার কিছুদিন আগে যে 29-30% ছিল, এখন 15-16% চলে আসতেছে, টিকা খুব বড় স্কেলে টিকা দেওয়া হচ্ছে, স্কুল খোলার কিন্তু একটা ব্যাপার চলে আসতেছে, কিছুদিনের মধ্যে হয়তো স্কুল এগুলো খুলে যেতে পারে। দেড় বছর ধরে বাচ্চারা স্কুলে নাই, হঠাৎ করে যখন স্কুলে যাবে, এটাও কিন্তু তাদের জন্য মনোজগতে একটা বড় ধরনের টার্মোয়েল তৈরি করতে পারে। সো এর জন্য প্যারেন্টসদের আগে থেকে বাচ্চাদেরকে তৈরি, মেন্টালি প্রিপেয়ার নিজেদের থাকা, বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া, এবং স্কুলকে আগে থেকে একটু তৈরি থাকা যে এই বাচ্চা যারা আসতেছে তারা কিন্তু দেড় বছর আগের সেই বাচ্চা না, দেড় বছরে তাদের অনেকখানি চেঞ্জ হয়ে আসছে, তাদেরকে হ্যান্ডেল করতে হবে আরও সেন্সিটিভ। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দর্শক আপনারা যারা সামনে ছিলেন, আমরা আসলে এই সিচুয়েশনটাতে গত দেড় বছরের পরিপ্রেক্ষিতে আমাদের 5+ বয়সী যে শিশুরা, তাদের কী কী ধরনের সুবিধা অসুবিধা হচ্ছে, অথবা কীভাবে আমরা তাদের সঠিক বেড়ে ওঠাটাকে এনশিওর করতে পারি। এই সঠিক বেড়ে ওঠা মানে শুধুমাত্র সুস্থ থাকা, শরীরে না মনের দিক থেকেও সুস্থ থাকা এবং সুস্থ হৃদয় নিয়ে বড় হওয়া, সবগুলো বিষয়কেই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আলোচনাটা আশা করি কিছুটা হলেও আপনাদের চিন্তার খোরাক জুগিয়েছে, এবং আপনারা সেটা হয়তো বাসাতে নিজের সন্তানদের সাথে প্র্যাকটিস করতে পারবেন। আমাদের প্রোগ্রামটা আজকে এখানেই শেষ, আগামী পর্বে আবার ফেরত আসবো নতুন কোনো বিষয়ে কথা বলতে। আপনারা কিন্তু যাবেন না, এই প্রোগ্রামের শেষে একটা ছোট্ট বোবিয়ার কুইজ আছে, অবশ্যই কুইজ এর অ্যান্সার দিয়ে জিতে নিন একটি আকর্ষণীয় পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ, সোনামণিদের রক্ত স্বল্পতা সাধারণত নিচের কোন মিনারেলের অভাবে হয়ে থাকে? ১ ভিটামিন এ, ২ ভিটামিন সি, ৩ আয়রন, ৪ জিঙ্ক। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/nestlecerebrovd, অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 0800016271। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 2 অক্টোবর 2021 বিকাল 5টা পর্যন্ত।